সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ইকো। কমিউটার সেগমেন্টের ভিতরে অধিকাংশ বাইকেই এই ইকো মুডটা থাকে। তো আমাদের সামনে আজকে বিজ্ঞাপনের জন্য আছে ইয়ামাহা এফজেডএস V2 বাইকটি। তো এই বাইকটিতে এখানে দেখেন একটা ইকো মুড আছে, এবং আপনারা স্প্লেন্ডার বলেন, গ্ল্যামার বলেন, হিরোর গ্ল্যামার, হোন্ডা হর্নেট, টর্নেট, যত বাইক আছে সকল বাইকেই এই ইকোটা আছে, ঠিক আছে। তবে এই ইকোটা কোন কোন বাইকে আছে ডিজিটালি ইকো, আর কোন কোন বাইক যেগুলোতে অ্যানালগ মিটার সেগুলোতে অ্যানালগ মিটারের মাঝখানে আপনার হচ্ছে একটা সবুজ দাগ থাকে, যে এইখান থেকে 30 থেকে বা 20 থেকে এই 60 বা 40 পর্যন্ত একটা সবুজ দাগ থাকে, সেটুকু হচ্ছে ইকো। হ্যাঁ, তো আগে আপনাদেরকে বুঝতে হবে ইকো মানে হচ্ছে ইকোনমি মুড। ইকোনমি মুড মানে হচ্ছে সবচেয়ে তেল কম খাবে এবং সবচেয়ে ভালো পারফরমেন্স আপনারা যে স্পিডটাতে পাচ্ছেন সেটাই হচ্ছে ইকোনমি মুড। এখন যদি আমরা একটু বিস্তারিতভাবে বলি, ধরেন আপনি সিঙ্গেল চালাচ্ছেন, তো ইকোনমি মুডটা কাজ করে হচ্ছে, এখন আপনি প্রথমে ধরেন ফার্স্ট গিয়ার দিলেন একটা বাইকের, ফার্স্ট গিয়ার দেওয়ার পরে এটা কিন্তু প্রচুর পরিমাণে, মানে ফার্স্ট গিয়ার মানে ফুল পাওয়ার, ফুল পাওয়ার মানে সেখানে তেল বেশি খাচ্ছে। তো সেখানে যখন তেলটা বেশি খাবে তখন এই ইকোনমি মুডটা আপনার হচ্ছে অফ থাকবে, মানে বাইক ইকোনমি মুডে চলতেছে না, বাইকটা তেলটা বেশি টানতেছে। তো আপনি এভাবে যখন সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ারে যখন চলে যাবেন, চলে যাওয়ার পরে সেখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে এই ইকোনমি মুডটা যখন এই সব বাইকের ক্ষেত্রে 10 থেকে শুরু হয় 17-69 পর্যন্ত। হ্যাঁ, 69 পর্যন্ত, 10-69। তো 10-69 এ যখন আপনি বাইকটা ড্রাইভ করবেন তখন এটা ইকোনমি মুডে চলে যাবে, কিন্তু সেই সময়ও ইকোনমি মুডে যাবে না যতক্ষণ পর্যন্ত এই বাইকের উপরে কোনো প্রেশার থাকবে। প্রেশার মিন্স বিভিন্ন কারণে হতে পারে, লোডে টানা হতে পারে, আপনি যদি লোডে বাইক টানেন তাহলে কিন্তু ইকোনমি মুড থাকবে না। তো দেখেন আমাদের এখানে ডিজিটাল ইকোনমি লাইট আছে, কিন্তু যেসব বাইকে অ্যানালগ বাইক নর্মাল মিটার সেইসব বাইকেও কিন্তু আপনার সবুজ সবুজ অক্ষরের উপরে লেখা থাকে 20-40 পর্যন্ত, যে সবুজ দাগটার মানে মিটারের কাটাটা যেই লেভেল পর্যন্ত আছে সেটুকু হচ্ছে ইকোনমি মুড, মানে ওই স্পিডের ভিতরে আপনি যখন থাকবেন এবং ওই স্পিডের ভিতরে থাকাকালীন যদি আপনার বাইকে পিকআপ মানে নর্মাল স্টেটে থাকে তখনই হচ্ছে শুধুমাত্র এটা ইকোনমি মুডে যাবে। এখন এইসব বাইকের ক্ষেত্রে দেখা যায় 10-65 পর্যন্ত হচ্ছে ইকোনমি রেঞ্জ। এখন আপনি ধরেন দুইজন লোক নিলেন, তো দুইজন লোক নিয়ে যদি ধরেন আপনি 40-এ চালাচ্ছেন, আপনার ইকোনমি মুড শো করতেছে, মানে ইকোনমিতে চলতেছে, কিন্তু আপনি যখন পিকআপটাকে একটু হার্ডভাবে মোড় দিবেন, পিকআপটা মোড় দেওয়ার সাথে সাথে যখন তেলটা বেশি টানবে বাইকে, কারণ তখন তো গাড়ি তাড়াতাড়ি রান করার জন্য চেষ্টা করবে, আর চেষ্টা যখন করবে তখন বাইক থেকে প্রচুর পরিমাণে তেল যাবে। তো যখন ফায়ারিং পয়েন্টে তেল বেশি যাবে তখন এই ইকোনমি মুডটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। দ্যাট মিন্স এই বাইক যখন লোডহীনভাবে, মানে কোনো লোড নেই, লোডহীনভাবে 10-70 বা 68 পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত সেটা ইকোনমি মুড যাবে এবং আপনার বাইকের সর্বোচ্চ পারফরমেন্স আপনি পেয়ে যাবেন মাইলেজের দিক থেকে। তো মূলত মাইলেজে যারা চেষ্টা করেন, যে আপনারা বাইকের মাইলেজটা একটু বেশি পাওয়ার চেষ্টা করেন, তারা সবসময় এই ইকোনমি মুডে বাইকটা চালাবেন। এজন্য আপনারা যদি এরকম মানে খুব কুইক পিকআপ দেন তাহলে কিন্তু ইকোনমি মুডটা আপনার বন্ধ হয়ে যাবে, কিন্তু ইকোনমি মুডে চালাইতে গেলে গিয়ার পাল্টান, কমান, বাড়ান, যাই করেন, আপনার গাড়ির স্পিড মানে পিকআপ ধরতে হবে হালকা হালকা, আস্তে 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 আস্তে। এবং যখন আপনার এটা এই বাইকটা 70 ক্রস করবে, আপনি সুজুকি মুজুকি যত বাইক আছে সকল বাইকের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, আপনি যখন 60-65 ক্রস করবেন, ক্রস করার পরে কিন্তু এই বাইকটা তখন ফুল আরপিএম অনেক বাড়তি থাকে এবং হচ্ছে বাইকটা অনেক লোডে চলে। যেহেতু বাইকটা অনেক লোডে চলবে তখন সেক্ষেত্রে কোনো বাইকেরই আর ইকোনমি মুডটা থাকবে না। দ্যাট মিন্স 60-70 উপরে যখনই কোনো বাইক আপনি চালাবেন তখন সেই বাইকে প্রচুর পরিমাণে তেল পড়তে থাকবে। আবার আপনি 10-এর নিচে যখন চালাবেন অথবা ফার্স্ট গিয়ারে যখন চালাবেন তখন তেল বেশি খাবে, সেটা ইকোনমি মুডে থাকবে না। তো যখনই ইকোনমি মুডে থাকবে তখনই এই ইকোর এই বাতিটা জ্বলে উঠবে। এজন্য সবসময় চেষ্টা করবেন ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাদের বাইককে ইকোনমি মুডে রাখার জন্য। আবার অনেকের দেখা যায় এই লাইট কাটা থাকে, লাইট ডিস্টার্ব করে, নষ্ট হয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বাইকে যখনই আপনারা স্টার্ট করেন, স্টার্ট করার পরে যখন
পিকআপটা মোড় দেন, মোড় দিলেই বাইক থেকে তেল বেশি যাবে প্রথম স্টার্টে রানে, সেই সময় এই ইকোনমি মোডটা থাকে না। আবার যখন বাইকটা তার নির্দিষ্ট একটা আরপিএমে চলে যাবে, একই স্টেটে চলতেছে ধরেন 40 কিলোমিটার বেগে ইজিলি রাস্তাতে চলতেছে, তখন কিন্তু সেটা আবার অটোমেটিক্যালি ইকোনমি মোডে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ইকোনমি মোডের এ টু জেড। আর হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে ইকোনমি মোডের, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে কিচ্ছু করার নাই। এটাই হচ্ছে ইকোনমি মোড। আর আমার এই কথায় যদি ইকোনমি মোড নিয়ে কোনো রং ইনফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।